এইখানে ওইখানে কানায় কানায় জুড়া জুড়া বৈশা থাকে, পার্কে আসলে এগুলোই দেখা যায়। যেরকম আমি আর অনিক এক জুড়া পাখি ঘুরতেছি। এই যে আমাদের খাবার চলে এসেছে, আমরা আজকে খাবো হলো স্টেক। তো দুইজন দুইটা স্টেক নিছি, স্টেক খাইতে কিন্তু ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একদম আমি রেডি টেডি হয়ে বের হয়ে পড়ছি বাসা থেকে। আমি আর অনিক যাবো আজকে, একটু খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো এর জন্যে। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো এখন এই যে আমি আর অনিক আজকে রিক্সা দিয়ে ঘোরার প্ল্যানিং করছি। রিক্সা দিয়ে ঘুরতে ভালো লাগে, একদম খোলা হাওয়াতে ঘুরে বেড়ানো, কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি ঘোরার জ্যাম, বিরক্তিকর লাগে যখন কিনা জ্যামের মধ্যে আটকে থাকতে হয়, কি যে মুশকিল লাগে। একদম দেখেন গাড়ি ঘোরার কোনো মানে অভাব নাই শহরে, এত পরিমাণে গাড়ি। গ্রামেই না ঘুরতে বেশি ভালো লাগে, যে হেঁটে হেঁটে গ্রামের মেঠু পথ বেয়ে বেয়ে আইল বেয়ে বেয়ে হাঁটাহাঁটি, ওইটাই অনেক মজা আছে। তবে শহরে এভাবে হাজব্যান্ডের সাথে রিক্সায় বসে ঘোরা, এইটাও আবার মজা একটু অন্যরকম। বরাবরের মতো আজকে আমরা রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি হলো পার্কের দিকে, জয়নুল আবেদিন পার্কে। শহরে ময়মনসিংহ শহর ঘোরার মতো ওরকম কোনো জায়গাই নেই, ছোট্ট একটা শহর, তবে এখানে ঘোরার মতো অত অত অনেক অনেক জায়গা নেই। ঢাকা শহরে যেরকম মানে জায়গার অভাব নাই, এত এত রেস্টুরেন্ট এই সেই হাবি জাবি, কিন্তু মানে এখানে ময়মনসিংহে এত বেশি নাই। এই কয়েকটা জায়গায় আমি আপনাদেরকে আগেও দেখাইছি, আজকেও দেখাইতেছি। আর এটা হলো আমাদের ঈদগাহ মাঠ ছিল ময়মনসিংহের, এই যে সার্কিট হাউস। সার্কিট হাউস মাঠে সব সময় দেখি যে ছেলেরা খেলাধুলা করে। তো অনিক বলতো যে অনিকরাও নাকি আগে আসতো খেলার জন্য, তো সবাই খেলাধুলা করতেছে। আর এই যে দেখেন জুড়া ধৈরা ধৈরা বৈশা আছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, হাই হাই। এইখানে ওইখানে কানায় কানায় জুড়া জুড়া বৈশা থাকে, পার্কে আসলে এগুলোই দেখা যায়। যেরকম আমি আর অনিক এক জুড়া পাখি ঘুরতেছি। তো এই যে দেখেন এখানে বাচ্চারা কি যেন বলে রে, কি যেন বলে ভুলে গেছি, যাই হোক বাচ্চারা কত কিছু করতেছে, এই যে নাগরদোলায় দুলতেছে। আজকে প্রায়ন হলে কিন্তু খুবই ভালো হইতো, প্রায়ন এখানে আয়সা কিন্তু অনেক মজা করে। এখানে একবার উঠলে নাগরদোলায় বাবার বাবা ওরে আর নামানো যায় না। তো এই নাগরদোলায় উঠছিল, ওই ব্লগটাও আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে দেখেন একদম গাছের ছায়ার নিচে, একদম পুরো ঠান্ডা ঠান্ডা জায়গার নিচ দিয়ে আমরা যাইতেছি। তো জায়গার নিচ দিকে যে একটা ঠান্ডা ঠান্ডা জায়গা দিয়ে আমরা যাইতেছি এখন রিক্সা দিয়ে, পুরো অন্ধকার অন্ধকার একটু জায়গাটা, কারণ অনেক গাছগাছালি। তবে রোদের টাইমে এই জায়গা দিয়ে যাইতে একটু আরাম লাগে, অন্যান্য জায়গায় তাপ, এই জায়গায় একটু কম তাপ। তবে একদম গাছের ছায়া, আর পাশে হলো এরকম নদীর ধার, নদীর ধারে বসে ফুচকা খাওয়া ও মা সব কিছু মিলিয়ে ভালোই লাগে এখানে। তো আমরা ঘুরতেছি ফিরতেছি শুধু শহরের ভিতরে, প্রত্যেকবার একই কাণ্ড, এই যে জ্যামের ভিতর দিয়ে রিক্সা দিয়ে ঘুরো, এইটুকুই। ময়মনসিংহ শহরে দেখার কিছু তো নাই বেশি কিছু, সবসময় আমরা যারা ময়মনসিংহ আছি, আল্লাহ বাইরের যারা আছে তাদের কাছে ভালো লাগে, কিন্তু আমরা স্থানীয়রা উফ বোরিং লাগে ভাই। প্রত্যেকবারের মতো আমরা চলে আসছি হলো পিৎজা শাটলে। তো অনিক বলতেছিল ছবি তোলার জন্য, আমি ফাঁকতে একটু ভিডিও করে নিলাম। সবসময় অনিক আমার ছবি তুলে দেয়, অনিক ই করে দেয়, ভিডিও করে দেয়। তো এইবার কি হয়েছে, অনিক বলতেছে মন আমাকে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দাও। তো এর জন্যে আমি অনিকের কিছু ছবি তুলে দিচ্ছিলাম, আর প্রত্যেকবারই তো এসে পিৎজা শাটলে একটু চেহারাটা আপনাদেরকে দেখাই, তো আজকেও এরকমই একটু দেখাইলাম আর কি। তো এই যে এখন আমরা খাইতেছি হলো ম্যাঙ্গো জুস, ও মা খুবই মজা লাগছিলো এই ম্যাঙ্গো জুসটা। এই ম্যাঙ্গো জুসটা ও দিছিল হলো যে শাদিনদার যে ম্যানেজার আছে উনি হলো অনিকের ফ্রেন্ড, তো উনি এসে আমাকে দিয়ে গেছে। এই যে আমাদের খাবার চলে এসেছে, আমরা আজকে খাবো হলো স্টেক। তো দুইজন দুইটা স্টেক নিছি, স্টেক খাইতে কিন্তু ভালো লাগে। আমরা যে ইয়েতে গেছিলাম দা প্যালেসে গেছিলাম, দা প্যালেসে যে স্টেক খাইছিলাম ও মা এখনও মুখে আমার ওই স্বাদটা লেগে আছে। তো দেখি ওই দিনের মতো স্টেকটা ভালো হয়েছে কি না, খেয়ে দেখি কেমন লাগে। পিৎজা শাটলে কিন্তু আগে স্টেকটা পাওয়া যেত না, এখন নতুন মনে হয় ওরা শুরু করছে, আমি তো অনেকদিন যাবত আসি না তো তাই জানি না কবে থেকে শুরু করছে। তো এই যে 103 নাম্বারটাও, এই মাটন স্টেকটা নিয়েছিলাম আমরা দুইজনেই, আর আমি নিছি সাথে হলো গ্রিল মাশরুম, আর অনিক নিছে ম্যাশড পটেটো, এটা নিছে হলো অনিক। তো এই খাবারগুলো খাচ্ছি, আর নিছে হলো আমি মানে একটা কফি নিছি কোল্ড কফি 145 নাম্বারটা, লাটে নিছি, আমার উচ্চারণটা যদি ভুল হয় তাহলে মাফ করবেন আপনারা। হ্যাঁ,
তারপরে নিছি হলো এখানে হলো পাস্তা। তো আমাদের একদমই ভালো লাগে নাই আমাদের স্টেকটা, স্টেকটা খেতে খুবই বিচ্ছিরি ছিল, তো এর জন্য আবার নিছি আমরা পাস্তা। এই যে অনেক পাস্তা খাইতেছে, খুবই চিজি চিজি এখানকার পাস্তাটা, অনেক ভালো লাগে। আমরা শুরু থেকেই এখানকার মানে পিৎজা শাটেলের পাস্তাটা খাই আমরা একদম আগে থেকেই, বাসায় নিয়েও আমরা খাই, যখন এখানে না আসতে পারি তখন বাসায় বসে বসে খাই। তো একদম চিজি চিজি, খুব অনেক খাইতেছে, আমি ভিডিও করতেছি। আমি একটু খাই, একটু টেস্ট করে দেখি আজকেরটা কেমন হইলো সেটা একটু টেস্ট করি। আর আপনারা তাকায় তাকায় দেখেন আর কী করবেন, ফোনের মধ্যে দিয়ে তো আর খাওয়ার আপনাদেরকে পাঠানো যাবে না। এই যে চলে এসেছে আমার লাঠে, সেই বিকেলবেলা আমরা বের হয়েছি, এখন বেজে গেছে হলো রাত 8টা। তো দেখেন কি অবস্থা, এত এত ভিড়, প্রচুর মানে এত জ্যাম লেগে আছে। আমরা 14 মিনিট যাবত আমরা এখানে দাঁড়ায় আছি, কারেন্টও চলে গেছিলো রাত 8টার সময়, মানে এরকম কারেন্ট চলে গেলো বুঝলাম না। আর দোকানপাট সব কিছু একদম রাত 8টার পরে পরেই বন্ধ করে দেওয়ার ঘোষণা দিছিলো, তো এদিকে বন্ধ হয়ে যায়। তো 14 মিনিট ওখানে দাঁড়ায় দাঁড়ায় থাকার পরে এখন জ্যাম ট্যাম সারছে, এখন একটা রিক্সা পাইছি, রিক্সা দিয়ে এখন বাসার দিকে যাইতেছি। তো আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।